ইতোমধ্যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে, এরপরই শুরু হবে রং তুলির কাজ। তবে প্রতিমা শিল্পীরা জানান, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও সে তুলনায় বাড়েনি তাদের মজুরি। ঝালকাঠিতে 177টি মণ্ডপে এগিয়ে চলছে শারদীয়া দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা, অন্যদিকে পূজা কমিটি সহ প্রশাসনও নিচ্ছে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। আগামী 20 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার সদরের 13টি সহ মোট 177টি পূজা মণ্ডপ স্থাপিত হচ্ছে। ইতোমধ্যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে, এরপরই শুরু হবে রং তুলির কাজ। তবে প্রতিমা শিল্পীরা জানান, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও সে তুলনায় বাড়েনি তাদের মজুরি। আমরা এবছরে 12-13 খানা প্রতিমা তৈরি করছি। আমাদের কাজ প্রায় এক মাটির কাজ শেষের পথে। তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। মাল জিনিসের খুব দাম, এতে যে মজুরি দিচ্ছে কমিটি থেকে তাতে আমাদের পোষাচ্ছে না, তারপরও আমাদের এই প্রতিমার কাজ করে যেতে হচ্ছে। আমাদের মূল পেশাই এইটা, ঠিক আছে, এটা করে আমাদের মানে সংসার চালাতে হয়। বর্তমান বাজারে এত ব্যয় যে এগুলি যে মজুরি দেয় সেই মজুরি থেকে আমাদের সংসার চালাতে বড় একটু কষ্ট হয়, ঠিক আছে, যার জন্যে আমরা এটা করতে গিয়েও অনেক সময় দেখে আমরা পারি না। সবাই মানে এখন কর্মব্যস্ত, আর সবাই কাজে ব্যস্ত আছে, এবং এই কাজ মাটির কাজ শেষ করে রঙের কাজ করিয়া ফিনিশিং করিয়া আপনার অধিবাসের দিন মণ্ডপ প্রত্যেকটা মণ্ডপ ডেলিভারি দিতে হবে পূজার ভিতরে। প্রতি বছরের ন্যায় এবারও প্রস্তুতি আমাদের ভালো, এবং আমরা সার্বক্ষণিক দেখভাল করতেছি। আয়োজকরা ব্যস্ত সফলভাবে পূজা আয়োজনের কাজে। জেলা প্রশাসক সহ আয়োজক কমিটি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন সৃষ্টি না হয় তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটা মন্দিরে। বর্ণিল সাজে এই দুর্গা উৎসব আমরা পালন করব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে ঐক্যবদ্ধ রয়েছে। এবার মা দুর্গা মা ঘোড়ায় আসবে, ঘোড়ায় যাবে, তার জন্য বিপদের সংকট রয়েছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করব, ভগবানের কাছে আরাধনা করব যে এই বাংলার মানুষ যেন তার ছায়াতলে থাকতে পারে, এবং দেশ যেন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এটা আমরা মায়ের কাছে আশা রাখব। এবং এই ঝালকাঠি যেন সুন্দর সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর মাধ্যমে আমরা পূজা অর্চনা পালন করতে পারি, এটাই সকল জেলাবাসীর কাছে আমি উদ্যুক্ত আহ্বান জানাচ্ছি। ঝালকাঠি জেলায় 177টা পূজা মণ্ডপ আছে। এই 177টা পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গা উৎসব যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য আমরা জেলা পর্যায়ে সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং সকল মন্দিরের পুরোহিত এবং সভাপতি যারা সংশ্লিষ্ট আছেন সবাই মিলে আমরা সভা করেছি, এবং আলাদা কিছু এবার অতিরিক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা যেন আরও জোরদার করা যায় সেজন্য বেশি টহলের ব্যবস্থা করা হয়েছে, এবং আলাদা আমাদের সামর্থ্য মতো আমরা বরাদ্দ দেওয়ার চেষ্টা করেছি। দেবী দুর্গায় এবছর আসবেন ঘোড়ার পিঠে চড়ে, আবার ফিরেও যাবেন ঘোড়ার পিঠে। নাদিরা সুলতানা, আরটি ভীম।